ভাঙড়ে পৌঁছলো সিআইডি দল। আগামী 8ই জুলাই সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন হবে এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ে একাধিক জায়গায় তৃণমূল আইএসএফের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল। এই রাজনৈতিক হিংসার কারণে বলি হতে হয়েছিল তিনজন। ভাঙড়ে এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে এলাকায় মুড়ি মুড়কির মতো পড়েছে বোমা। বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে, দোকানপাট ভাঙচুরও করা হয়। এই ঘটনা ঘটার পর ভাঙড়ে সরজমিনে অশান্তি কবল এলাকাগুলি খতিয়ে দেখেন রাজ্যপাল। রাজ্যপাল ভাঙড়ে এসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি পুলিশ প্রশাসনকে রাজনৈতিক অশান্তিকে নিয়ন্ত্রণ রাখার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। শনিবার বিকেলে ভাঙড়ে অশান্তি কবল এলাকাগুলি পরিদর্শন করতে আসেন সিআইডির আধিকারিকরা। ভাঙড়ে মেলার মাঠ, বিজয়গঞ্জ বাজার, পানাপুকুর এলাকা সহ একাধিক এলাকা পরিদর্শন করে সিআইডি আধিকারিকরা। এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সিআইডি দলের সদস্যরা। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঠিক কি ঘটনা ঘটেছিল ভাঙড়ে তা প্রত্যক্ষদর্শীদের মুখ থেকেই শোনেন সিআইডি আধিকারিকরা। বেশ কয়েক ঘন্টা এলাকা পরিদর্শনের পর আবারও কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যান সিআইডি আধিকারিকরা। সংবাদ মাধ্যমে কর্মীদের সামনে মুখ খোলেননি সিআইডি আধিকারিকরা।